ক্যালেন্ডারের মতে আজ পূর্ণিমা, তাই আজকের দিনটি পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। ভাই বোনের মধ্যে সৌহার্দ্য বজায় রাখার উদ্দেশ্যে এই দিনটি রাখি বন্ধন উৎসব হিসেবে পালিত হয়। কিন্তু এ এক অন্য ভ্রাতৃত্বের বন্ধনে দৃষ্টান্ত রাখলেও কোলাঘাট টেকনো ইন্ডিয়া স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা। কোলাঘাট ব্লকের রাইনে রয়েছে একটি বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধ বৃদ্ধাদের হাতে রাখি পরিয়ে ফল দিয়ে নাচ গান আবৃত্তির অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখে হাসি ফুটিয়েছেন ছাত্রছাত্রীরা। নানা কারণে পরিবার থেকে সরে বৃদ্ধাশ্রমে রয়েছে আজ তারা, যেন তাদের পরিবারের সদস্যদের কাছে পেলেন, এ যেন এক স্বর্গসুখ প্রাপ্তি লাভ করল বৃদ্ধ বৃদ্ধারা, যেন আজ তারা তাদের পরিবারকে পাশে পেলেন, এ যেন সত্যি অমৃত লাভ করল তাদের। স্বাধীনতার 75তম বর্ষপূর্তিকে সামনে রেখে স্কুলের তরফ থেকে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। আজকে এলেন, এখানে এলো কি বলবেন, কেমন লাগছে আপনাদের কাছে? আমি প্রথমেই কোলাঘাট টেকনো স্কুলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের উদ্দেশ্য, তাদের যে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা আছে তাদেরকে নৈতিকতা, সমাজসেবা শেখানো হচ্ছে, এটাতে আমি অ্যাপ্রুভ। এইভাবে যদি প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীদের নৈতিকতা এবং সমাজসেবা শেখানো হয় তাহলে ভবিষ্যতে হয়তো এই বৃদ্ধাবাসের আর প্রয়োজন নাও হতে পারে, এটুকু বিশ্বাস আমার আছে। আর নামটা স্যার? বলাই কিশোর সামন্ত, আমি এই অমর সেবা সংঘের সাধারণ সম্পাদক। এছাড়া যে এই যে বৃদ্ধাশ্রমে এলে একটা পরিবার থেকে শেষ বয়সে তারা এখানে বসে আছে, এখানে কি শিক্ষা পেলে যে এইরকমই করা উচিত নয়, ঘর থেকে তাড়িয়ে দেওয়া বা স্কুলের এরকম কর্মসূচি কেমন লাগছে? একসাথে এত বৃদ্ধ বৃদ্ধা বয়স্কদের দেখলে কেমন লাগছে? স্কুল থেকে আজকে এরকম বৃদ্ধাশ্রমে এসে বৃদ্ধ বয়স্কদের রাখি পড়া এরকম লাগছে? স্কুলের এরকম কর্মসূচি সেক্ষেত্রে কেমন লাগছে? এইটা দেখে আমার খুব ভালো লাগছে, কারণ এতে আমরাও অনেক কিছু শিখতে পারছি আর আমরাও চেষ্টা করবো যে যাতে বাকিদের মধ্যে এই জিনিসটা বিতরণ করে দিই, যাতে আমরা তাদেরকেও বোঝাতে পারি যে এরকম না করে। আজকে সকাল থেকেই আমরা আমাদের কাজ শুরু করেছি, যে মানে আমাদের বাচ্চারা গত পরশু রাখি বন্ধন উৎসব ছিল বা নিজেরাই রাখি বানিয়েছে, এবং সেই সমস্ত রাখিগুলো আজকে আমরা নিয়ে এসেছি বৃদ্ধাশ্রমে, বিভিন্ন বৃদ্ধাশ্রম আমরা এখান থেকে যাচ্ছি, আজকে এখানে এসেছি। বাচ্চারা রাখি পরালো, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ওরা পরিবেশন করলো, এবং সব শেষে ফল এবং মিষ্টি আমরা আজকে বিতরণ করলাম এখানে। এর মেইন উদ্দেশ্য আর কিছু নয়, বাচ্চাদের মধ্যে একটা সমাজ মনস্কতা এবং তাদের এই শিক্ষায় শিক্ষিত করা যে শুধু পড়াশোনা করলেই তো আমাদের শিক্ষা সম্পূর্ণ হয় না, আমাদের সমাজের আশপাশে যারা থাকেন, যারা হয়তো অসুস্থ আছেন, কেউ বৃদ্ধ আছেন, কেউ অনাথ আছেন, তাদের প্রতি দায়বদ্ধতাটাও আমরা অস্বীকার করতে পারি না। এবং এটাই আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপের কালচার। আমাদের যিনি চেয়ারম্যান আছেন, এমডি আছেন, শ্রী সত্যম রায়চৌধুরী এবং ম্যাডাম মৌ রায়চৌধুরী, ওনারাও বিভিন্নভাবে আমাদের উৎসাহিত করেন সবসময় এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে আমাদের সামিল হওয়ার জন্যে, এবং তারই একটা ফলস্বরূপ আজকে আমরা এখানে এসেছি বাচ্চাদের মধ্যে একটা সামাজিক দায়বদ্ধতার শিক্ষা প্রদান করার জন্য। তার পাশাপাশি আজকে কী করলেন?
আমরা প্রথমে সকালে এখানে এলাম, সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, বাচ্চারা নাচ গান কিছু পরিবেশন করলেন, তারপর আমরা রাখি বাঁধলাম যারা বয়স্ক সিটিজেনরা আছেন, সিনিয়র সিটিজেনরা, তারপরে আমরা ফল এবং মিষ্টি বিতরণ করলাম। রাখিগুলো সমস্ত বাচ্চারাই তৈরি করেছে, কারণ আমরা এই যে ফলগুলো দেখছেন আমরা দিলাম আজকে, এগুলো আমরা মার্কেট থেকে আমরা নিজেরা বা স্কুল কর্তৃপক্ষ কিনে নিই, কারণ বাচ্চাদেরকেই বলেছিলাম তোমরা একটা দুটো করে ফল তোমরা নিয়ে আসবে, সেই ফলগুলো আমরা জোগাড় করে বাচ্চারাই প্যাকেটিং করেছে এবং বাচ্চারাই প্যাকেটিং করে তারা মানে নিজেরা নিয়ে এসেছে এবং ওরাই আজকে বিতরণ করলো। জাস্ট ওরা এটা ভাবুক যে আমাদেরও কিছু শেয়ারিং করার দরকার আছে, এই বোধটা ওদের মধ্যে জাগ্রত করা। মূলত কি ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ার জন্য? অবশ্যই ছাত্রছাত্রীদের সচেতনতা, কারণ আগামী দিনের নাগরিক তো ওরাই, ওদের মধ্যে এই সামাজিক দায়বদ্ধতা যদি তৈরি করতে আমরা পারি, শুধু শুধু বুকিশ নলেজ দিয়ে তো সেটা সম্ভব নয়, তাহলে কিন্তু আগামী প্রজন্ম আরও অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অনেক বেশি দায়বদ্ধতা ওরা দেখাতে পারবে আগামী জেনারেশনের জন্য। আগামী দিনে কি আরও এরকম কর্মসূচি নেব? অবশ্যই, আমরা এটা সারা বছর ধরেই করি এবং বিভিন্ন রকমের অনুষ্ঠান করি। আপনারা হয়তো জেনে খুশি হবেন যে বোলপুর স্কুল, আমাদের বোলপুরে টেকনো ইন্ডিয়া আছে, ওখানে আমরা বোলপুরের সামনে একটা বীরভূমের একটা গ্রাম আছে, প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামটাকে আমরা মানে দত্তক নিয়েছি, সেখানকার যাবতীয় বাচ্চাদের পড়াশোনা, তাদের খেলাধুলার সরঞ্জাম, তাদের বইপত্র সমস্ত কিছু আমরা টেকনো ইন্ডিয়ার গ্রুপ থেকে আমরা ব্যয় করি। এরকম আমাদের স্যার যিনি আছেন সত্যম রায়চৌধুরী, তিনি সবসময় বিভিন্নভাবে আমাদের অনুপ্রাণিত করেন যে আপনারা শুধু বইয়ের পড়াশোনার মধ্যে বাচ্চাদেরকে বেঁধে রাখবেন না, আপনারা আরও ছড়িয়ে পড়ুন সামাজিক যে দায়বদ্ধতা, সমাজের প্রতি যে আমাদের